বগুড়ায় প্রেমিকের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে নাহিদা খাতুন নামের এক তরুণী। প্রেমিকার মরদেহ দেখে হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে প্রেমিক জাকারিয়া হাসান। তার দুই হাঁটু ভেঙে গেছে। রোববার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটেছে। আহত জাকারিয়া কুষ্টিয়া সদরের দহকুলা গ্রামের রুহুল আমিনের ছেলে। আর বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে মারা যাওয়া নাহিদা খাতুন জয়পুরহাটের আক্কেলপুর থানার রায়কালী গ্রামের আক্তার হোসেন বাবুর মেয়ে। সে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে কিছুদিন আগে ফেসবুকে পরিচয় হয় জাকারিয়া ও নাহিদা খাতুনের। পরিচয়ের এক পর্যায়ে প্রেমের সম্পর্কে রূপ নেয়। জাকারিয়া রোববার কুষ্টিয়া থেকে বগুড়ায় এসে প্রেমিকার সঙ্গে দেখা করেন। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয়। নাহিদা বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করার কারণে শহরের বৃন্দাবন পাড়ার একটি ছাত্রীনিবাসে থাকতেন। ওই ছাত্রীনিবাসে ফিরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে। পরে অসুস্থ হয়ে পড়লে বান্ধবীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। প্রেমিকার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জাকারিয়া। নাহিদার পরিবারের সদস্যরাও সন্ধ্যার মধ্যেও হাসপাতালে আসেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা 7:30টায় মারা যায় নাহিদা। রাত 9:30টার দিকে হাসপাতালের চতুর্থ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় জাকারিয়া। খবর পেয়ে মেডিকেল ফাঁড়ির পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার দুপায়ের হাঁটু ভেঙে যাওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, প্রেমিক প্রেমিকা ঝগড়া করে একজন আত্মহত্যা করেছে, আরেকজন আত্মহত্যার উদ্দেশ্যে হাসপাতালের চতুর্থ তলা থেকে লাফিয়ে পড়লে প্রাণে বেঁচে গেছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। এস এম আবু সাইদ, পুণ্ড নিউজ।